नमस्कार बंधुरा, तुम्हारा देखो दा फिनिक्स सॉफ्टवेयर उड़ान यूट्यूब चैनल और आमी तुम्हारे काछे प्रतिदिन मतोई आज के चले दिन गुरुत्वपूर्ण 10 बाछाई करा करेंट अफेयर्स निये। तो बंधुरा देरी ना करे चलो देखे नाओ आजकेर अर्थात 13 जून 2021 गुरुत्वपूर्ण 10 करेंट अफेयर्स। देखो एक नम्बरे जेटा रही है COVID-19 रोगीदेर जोन्नो कोन बैंक काभाज व्यक्तिगत ऋण प्रकल्प चालू करेछे। अपशनगुलो देखे नाओ, क बी ओ बी अर्थात बैंक अफ बड़ोदा, ख PNB अर्थात पंजाब नैशनल बैंक, गए आछे SBI अर्थात स्टेट बैंक अफ इंडिया और गए आछे इलाहाबाद बैंक। तो उत्तर हबे देखो एर मध्ये गयटा अर्थात SBI बैंक। दो नम्बर देखो सम्पत्ति के 2021 সালের জন্য পেন প্রিন্টার পুরস্কার পেয়েছেন। অপশনগুলি দেখো, কয়ে আছে মেগান ম্যাকডোয়েল, খয়ে আছে সিতসি ডাঙ্গা রেমবোগা, গয়ে আছে বেঞ্জামিন লাবাতুত আর ঘয়ে আছে এদের মধ্যে কেউ নয়। উত্তর হবে দেখো খয়েরটা অর্থাৎ সিতসি ডাঙ্গা রেমবোগা। আজকে তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখো, কোন সংস্থা বিশ্বের দীর্ঘতম আন্ডারসেট কেবল তৈরি করছে। অপশনগুলি দেখো, কয়ে TCS, খয়ে ইনফোসিস, গয়ে গুগল, খয়ে অ্যামাজন। উত্তর হবে দেখো গয়েরটা অর্থাৎ গুগল। চার নম্বরে দেখো প্রাণবায়ু দেবতা পেনশন প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে। অপশনগুলি দেখো, কয়ে বিহার, খয়ে হরিয়ানা, গয়ে পশ্চিমবঙ্গ, খয়ে মহারাষ্ট্র। উত্তর হবে খয়েরটা হরিয়ানা। আজকের পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখো, মেডিসিনস ফ্রম দ্য স্কাই এই প্রকল্পের আওতায় কোন রাজ্য সরকার ফ্লিপকার্টের সাথে অংশীদার করেছে বা অংশীদারি হয়েছে। অপশানগুলি দেখো, কয়ে মহারাষ্ট্র, খয়ে তেলেঙ্গানা, গয়ে পশ্চিমবঙ্গ, খয়ে হরিয়ানা। উত্তর হবে দেখো খয়েরটা অর্থাৎ তেলেঙ্গানা। ছ নম্বরে দেখো আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের নতুন রাষ্ট্রপতি হিসাবে বা নতুন প্রধান কর্মকর্তা হিসাবে কে নির্বাচিত হয়েছেন। অপশানগুলি দেখো, কয়ে স্যাম রামসামি, খয়ে ডেল নুরেমবার্গ, গয়ে হুসেন আল মুসাল্লাম আর ঘয়ে আছে এদের মধ্যে কেউ নয়। উত্তর হবে দেখো বন্ধুরা গয়েরটা অর্থাৎ হুসেন আল মুসাল্লাম। আজকের সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখো, সম্প্রতি মারা গেলেন সুরাত সিং মাথুর, তিনি কে ছিলেন বা তিনি বিখ্যাত কি ছিলেন। অপশানগুলি দেখো, কয়ে গায়ক, খয়ে অলিম্পিয়ান, গয়ে সাংবাদিক, ঘয়ে সাহিত্যিক। উত্তর হবে দেখো খয়েরটা অলিম্পিয়ান। বন্ধুরা এই সুরাত সিং মাথুর সম্পর্কে আরও কয়েকটি তথ্য জেনে রাখো, ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান এবং 1951 সালে প্রথম এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তিনি অলিম্পিকেতে 52তম স্থানে 2 ঘন্টা 58 মিনিট 92 সেকেন্ডে তার দৌড়টি শেষ করেছিলেন। আজকের আট নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখো, কোন IIT ইনস্টিটিউট গ্রীষ্মমণ্ডলীয় বা গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় শনাক্ত করার জন্য একটি প্রযুক্তি তৈরি করেছে। অপশানগুলি দেখো, কয়ে IIT দিল্লি, খয়ে আছে IIT খড়গপুর, গয়ে IIT কানপুর আর ঘয়ে আছে এদের মধ্যে কোনোটিই নয়। উত্তর হবে দেখো বন্ধুরা খয়েরটা অর্থাৎ IIT খড়গপুর। ন নম্বরে দেখো, সম্প্রতি কোন ব্যাংক ফোর্বসের দ্বারা বিশ্বের সেরা ব্যাংকের খেতাব অর্জন করেছে। অপশানগুলি দেখো, কয়ে HDFC ব্যাংক, খয়ে ICICI ব্যাংক, গয়ে DBS ব্যাংক আর ঘয়ে SBI অর্থাৎ স্টেট ব্যাংক। অপশানগুলি শুনেছ, উত্তরটি দেখো, গয়েরটা উত্তর হবে অর্থাৎ DBS ব্যাংক। আজকের শেষ অর্থাৎ 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখো, ইন্ডিয়ান গ্র্যান্ড পিক্স 4 কে বা কোন শহর আয়োজন করবে। অপশানগুলি দেখো, কয়ে ভোপাল, খয়ে পাতিয়ালা, গয়ে পুনে, ঘয়ে কলকাতা। উত্তর হবে দেখো পাতিয়ালা। পাতিয়ালা হচ্ছে পাঞ্জাবের একটি শহর। পাতিয়ালা ইন্ডিয়া গ্র্যান্ড পিক্স 4 আয়োজন করবে। আজকে 10 কারেন্ট অ্যাফেয়ার্স এখানেই শেষ হলো, কিন্তু আরও দুটি তথ্য আমরা এখন প্রতিদিন তোমাদের দিচ্ছি এর সাথে। সে দুটির মধ্যে দেখো যেটা রয়েছে, প্রথমে সম্প্রতি বীরেন্দ্র সেহবাগ ক্রিকেট কোচিং ওয়েবসাইট ক্রিকুরু চালু করেছেন। আর দু নম্বরে যেটা আছে দেখো, সম্প্রতি রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মহেশ কুমার জৈনের মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ানো হয়েছে। বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা আজকে ভিডিওটি প্রথম দেখছো বা চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।